স্বর্ণ পাচারের নিরাপদ রুটে পরিণত হয়েছে ইস্তালবন্দর বেনাপোল, থামছে না যেন পাচার। বেনাপোল সীমান্তে 15 ঘন্টার ব্যবধানে পৃথক 3টি অভিযানে 9 কেজি ওজনের 81টি স্বর্ণের বাজ জব্দ করেছে প্রশাসনের সদস্যরা। এ সময় 4 জনকে আটক করেছে তারা। এছাড়া গত 1 বছরের ব্যবধানে প্রায় 99 কেজি স্বর্ণের চালান আটক করেছে প্রশাসন। এসব বিষয়ে বিস্তারিত জানাবো আমরা, সাথে থাকবেন আমাদের, শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। চলুন আলোকচিত্রে দেখে আসি বিস্তারিত। যশোরের সারসাহ বেনাপোল সহ পার্শ্ববর্তী সীমান্ত এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচার যেন থামছে না। মাঝে মধ্যে বিজিবি, কাস্টম, র্যাব ও পুলিশের হাতে স্বর্ণের বারসা চোরাকারবারীর আটক হলেও ধরা ছোঁয়ার বাইরে বেপরোয়া হয়ে উঠেছে রাঘববোয়ালরা, ফলে পার পেয়ে যাচ্ছেন তারা। চলতি বছরে 99 কেজি স্বর্ণ জব্দ করেছে প্রশাসনের সদস্যরা। সর্বশেষ গত 15 ঘন্টার ব্যবধানে 9 কেজি ওজনের 81টি স্বর্ণের বারসহ 4 জনকে আটক করেন তারা। প্রতিবেশী দেশ ভারতে স্বর্ণের চাহিদা ও আমদানি শুল্ক বেশি হওয়ায় বাংলাদেশের বেনাপোল সারসাহ সীমান্তকে চোরাচালানের রুট হিসাবে ব্যবহার করছে সংঘবদ্ধ পাচার চক্রের সদস্যরা। যশোরের সারসাহ, বেনাপোল, সাদীপুর, পুটখালী, গোগা, চৌগাছা, কাইবা, রুদ্রপুর ও শিকারপুর এলাকা দিয়ে বিদার্সে পাচার হচ্ছে স্বর্ণের বার। ঢাকার সাথে বেনাপোল কলকাতার যোগাযোগ সহজ হওয়ায় এ পথকে বেছে নিয়েছেন তারা। একাধিকবার স্বর্ণসহ আটককৃতরা জামিনে এসে আবারও কৌশল পাল্টিয়ে চালে যাচ্ছেন স্বর্ণ পাচার। এদিকে সোমবার কাস্টম সদস্যরা 9টি স্বর্ণসহ আটক করেছে এক যাত্রীকে। এদিন বিকালে সারসাহ গোলপাড়া থেকে 7 কেজি ওজনের 62টি স্বর্ণসহ 2 জনকে আটক করে পুলিশ। অপরদিকে রবিবার রাতে পুটখালী সীমান্ত থেকে 10টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি। স্বর্ণের চালানগুলো অনেক সময় ছোট ছোট ভাগ করে সীমান্ত নিয়ে নিম্ন আয়ের মানুষকে ব্যবহার করে পাচার করা হয় স্বর্ণ, তবে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল হোতারা। কি বলছেন স্থানীয়রা, চলুন শুনে আসি তাদের কথা। পুটখালি ভুলোর দিয়ে সোনা টোনা পার হয়, তাতে এই রাস্তায় রাস্তায় ধরা পড়ছে সব জোন, কিন্তু অরিজিনাল মালিক ধরা পড়ছে। এই পুটখালি ভুলোর দিয়ে সোনা পার হচ্ছে, তাতে অরিজিনাল যা মালিক তারা ধরা পড়ছে, সব জোন ধরা পড়ছে। কাইবা কাশীপুর সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণে স্বর্ণ পাচার হচ্ছে। বিজিবি তারপরে সোনা পাচার হচ্ছে, এই জন্য খুব কড়াকড় আর বর্ডারে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক কিছু স্বর্ণ আটক হচ্ছে এবং বেশিরভাগ দেশের সম্পদ এই চুরাপথে ভারতে পাচার হচ্ছে। বাংলাদেশের সম্পদ চলে যাচ্ছে ভারতে, তাই এত সম্পদ স্বর্ণ কোথাকার? যারা ধরা পড়ছে প্রায় সবই তারা জোন, তারা খেটে খাওয়া মানুষ। এর পিছনে যারা আছে, যারা এই ব্যবসায় জড়িত, এমন কেউ ধরা পড়েছে বা পড়ছে এমন কোনো নজির আমাদের সামনে এখনো আসে নাই। বিজিবির দাবি, বড় বড় চালান আটক হলেও গডফাদাররা সরাসরি স্বর্ণ বহন না করায় তাদের আটক করা সম্ভব হচ্ছে না। তবে বিজিবির সীমান্তে কঠোর তৎপরতা থাকায় আটক হচ্ছে একাধিক চালান। কি বলছেন লেফটেন্যান্ট কর্নেল সাহেব মিনাজ সিদ্দিকী, অধিনায়ক 49 বিজিবি যশোর? চালানের সাথে বড় বড় গডফাদাররা জড়িত, কিন্তু বিষয় হচ্ছে সেই গডফাদাররা সরাসরি স্বর্ণ পাচার বা চালানের সাথে সম্পৃক্ত হয় না, যার কারণে তাদেরকে সরাসরি ধরা বা আইনের আওতায় আনা যাচ্ছে না। আমরা আমাদের নজরদারিগুলো বৃদ্ধি করেছি এবং এখন তারা তাদের ট্যাকটিক্স চেঞ্জ করছে, তাদের টেকনিক চেঞ্জ করছে, তারা জায়গাগুলো চেঞ্জ করছে, তাদের সময়টা চেঞ্জ করছে। আগে সন্ধ্যায়, আগে মেইন ওয়্যার হাউসে তারা ঢোকাতো রাতে, পার করতো সন্ধ্যার দিকে, এখন তারা দিনের বেলাতে মানুষের সাথে মিশে এমনভাবে সহজভাবে করার চেষ্টা করছে। তো আমরা তাদের পেছনে লোক লাগিয়েছি, গডফাদারদের পেছনে আমরা লোক লাগাচ্ছি এবং তাদের প্রতি ইনফরমেশান আপডেট করছি। তাদের মতো করে আমরা স্ট্যাগার টাইমে আমাদের অপারেশনগুলো করছি এবং তাদের লোকগুলোকে সেভাবে যে স্পেসিফিক ইনফরমেশনটা তাদেরকে ধরে ফেলার চেষ্টা করছি, যে কারণে আমরা কন্টিনিউ যে সাফল্যগুলো পাচ্ছি, এই কারণে দেখা যাচ্ছে যে তারা এখন তাদের প্ল্যানগুলো ঠিক মতো করতে পারছে না। এবং আমরা আশা করছি এভাবে যদি আমরা কন্টিনিউ করতে পারি, তাদেরকে একসময় কোণঠাসা করে ফেলে, গডফাদারদের কোণঠাসা করে ফেলে আমরা সমূলে শূন্যে নিয়ে আসতে পারবো স্মাগলিংটাকে এবং প্রায় নির্মূল করে ফেলতে পারবো। সীমান্ত চোরাচালান স্বর্ণের কোঠায় নামিয়ে আনতে জনসচেতনতা বাড়ানো সহ কঠোর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান খুলনা একই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান। চালানটা করাতে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে এবং এই জায়গাটাতে ঐতিহাসিকভাবে আগে থেকেই এই দুষ্ট লোকগুলো বা স্মাগলারের একটা সংস্থা থাকার কারণে, তাদের একটা সংগঠন বা তাদের নিজেদের এখন যোগাযোগ থাকার কারণে তারা অনেক দিন থেকে এটা করে আসছে।
বাট আপনারা লক্ষ্য করে থাকবেন তারা এখন তাদের কৌশল চেঞ্জ করছে, সময় চেঞ্জ করছে। আগে রাতে অন্ধকার বন্যভাবে করতে, এখন তারা জনগণের সাথে মিশে নর্মালভাবে করে তারা তাদের কৌশল চেঞ্জ করে জিনিসটাকে নর্মাল করে ফেলার চেষ্টা করছে। তা আমরাও যেটা করেছি, আমরা তাদের গোয়েন্দা তথ্য নজরদারি বৃদ্ধি করেছি, প্রত্যেককে নিয়ে প্রোফাইলিং করে তাদের পেছনে পেছনে লোকের আমরা গোয়েন্দা সংগ্রহ তথ্য সংগ্রহ করছি, তাদের কখন মুভমেন্ট করছে, কখন ইয়ে করছে, সেভাবে আমরা তাদের মতো করে স্ট্যাগার টাইমিংয়ে আমরা আমাদের অপারেশনটাকে পরিচালনা করছি। এবং আস্তে আস্তে আমরা তাদেরকে এভাবে ইনফরমেশনের মাধ্যমে ধরে ধরে কোণঠাসা করে ফেলছি। তো একটার সময় আমরা আশা করছি আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে আমরা শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য যেই চেষ্টা চালাচ্ছি, আশা করি এভাবে চলতে থাকলে তাদেরকে কোণঠাসা করে ফেলে ধরতে ধরতে আমরা শূন্যের কোঠায় নামিয়ে সম্পূর্ণভাবে নির্মূল করতে সক্ষম। গত এক বছরের ব্যবধানে সারসা বেনাপোল থেকে 99 কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টম পুলিশ ও বিজিবি। এ সময় 39 জনকে আটক করা হয়। আগের তুলনায় সীমান্তে অনেক চোরাচালানি কম হয়েছে, কিন্তু ইদানিং স্বর্ণ চোরাচালান অত্যন্ত বেড়ে গেছে। এমনি দুই একজন আটক হচ্ছে, কিন্তু রাঘববলরা ওরা আটক হচ্ছে না। দীর্ঘ কয়েকদিনের ভিতরে অন্তত 100 কেজি স্বর্ণ পাচার হলো, আজকে দিনেই তিনটে স্বর্ণ চালান আটক হয়েছে। এগুলো কেন বন্ধ হচ্ছে না, এদিকে থেকে দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রশাসনকে এ বিষয় নিয়ে বেশি সচেতন হতে হবে এবং গোয়েন্দা নজরদারি আরও বাড়াতে হবে, এটাই আমাদের অনুরোধ। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি কিছুটা হলেও আপনাদের ভালো লাগলে জানান লাইক ও কমেন্টস করে, এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এখনই, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর। চোরাচালানমুক্ত দেশ হোক এই কামনা আমাদেরও।